প্রথম ভারতীয় ফুটবলারের নামে স্টেডিয়াম FIFA অনুমোদিত ফুটবল স্টেডিয়াম বাইচুং স্টেডিয়াম নামচি ভারতের জনপ্রিয় ফুটবলার বাইচুং ভুটিয়ার নামে তৈরি এই স্টেডিয়াম বাইচুং ভুটিয়ার জন্ম 15 ডিসেম্বর 1976 সালে সিকিমের তিনকিতামে তার ফুটবল শুটিং স্কিলের জন্য তাকে দ্য সিকিমিস স্নাইপার বলা হয় তিনিই প্রথম ভারতীয় ফুটবলার 100টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনিই প্রথম ভারতীয় ফুটবলার এশিয়ান ফুটবল হল অফ ফেমে স্থান পেয়েছেন তিনিই প্রথম ভারতীয় ফুটবলার কলকাতা ডার্বিতে হ্যাট্রিক করেছেন তিনিই প্রথম ভারতীয় ফুটবলার আন্তর্জাতিক ক্লাব কম্পিটিশনে গোল্ডেন বুট পেয়েছেন তিনিই প্রথম ভারতীয় ফুটবলার ইউরোপিয়ান ক্লাবে খেলেছেন এবং তিনিই প্রথম ভারতীয় ফুটবলার যার নামে ফুটবল স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে আপনারাও যদি বাইচুং ভুটিয়া সম্বন্ধে এরকম কোনো ফ্যাক্ট জেনে থাকেন তার নিচে কমেন্ট করে জানান এই ফুটবল স্টেডিয়ামটি তৈরি হয়েছে তার নিজের রাজ্য সিকিমে তার জন্মস্থান তিনকিতাম থেকে মাত্র 25 কিলোমিটার দূরে নামচিতে 2010 সালে স্টেডিয়ামের কাজ শুরু হয় এবং 2020 সালে শেষ হয় কিন্তু সেই সময় কোভিডের কারণে উদ্বোধন পিছিয়ে যায় শেষে 2021 সালে 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবসের দিন উদ্বোধন করা হয় ফিফা অনুমোদিত আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে একসঙ্গে 15,000 দর্শক বসে খেলা দেখার ব্যবস্থা রয়েছে এই স্টেডিয়ামের টোটাল এরিয়া 19,650 বর্গমিটার তার মধ্যে খেলার মাঠের এরিয়া 105 মিটার বাই 68 মিটার খেলার মাঠটি সম্পূর্ণ টাইকার স্টাফ বা কৃত্রিম সবুজ রঙের ঘাস দিয়ে মোড়া স্টেডিয়ামটিতে সাইকোথেরাপিস্ট ম্যানেজার্স লাইনম্যান রেফারিজ চেঞ্জিং অ্যান্ড কোচরুম ছাড়াও ফুড কোর্ট কম্পিউটার মিডিয়া অ্যান্ড পাবলিক অ্যাড্রেস রুম পার্কিং ফ্যাসিলিটিস গ্রিন গ্যালারি ডিজিটাল স্কোরবোর্ড ভিভিআইপি লন কমেন্টেটরস রুম সহ সমস্ত আধুনিক সুবিধা রয়েছে নামচি এলে ঘুরে আসতে পারেন এই স্টেডিয়ামটি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন